আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আমি তোমাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে এসেছি। আজ আমি গলার হারের ভিডিও নিয়ে এসেছি। তো আমি তোমাদেরকে দেখাবো কি করে আমি এই গলার হারটি বানালাম। তো আমার এই গলার হারটি বানাতে লেগেছে 6 সাইজের সোনালি কালার মুক্ত পুঁতি, 6 সাইজের সোনালি সাদা কালার মুক্ত পুঁতি, 0 সাদা পুঁতি, 0 সোনালি কালার পুঁতি, আর 10 সাইজের সাদা পুঁতি, 14 সাইজের সাদা পুঁতি লেগেছে, আর লেগেছে রক সুতো। হ্যাঁ, এইরকম বড় রিংগুলো লেগেছে জয়েন দেওয়ার জন্য, আর এইরকম ফিতা লেগেছে। আমি এখন তোমাদেরকে মালাটি তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে মুক্ত পুঁতি দিয়ে গলার হার তৈরি করা যায়। আমি একটা রক সুতোর মাথায় আমি সুইটা লাগিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে একটা সাদা কালার পুঁতি নিব, তারপরে সোনালি কালার একটা নিব, আমি আবারও একটা সাদা পুঁতি নিব, তারপরে আমি আবার একটা সোনালি কালার পুঁতি নিয়ে নিলাম। আমি এটা এটা বানিয়ে দেখাবো তোমাদেরকে কি করে এই বড়াটা আমি বানালাম। আমি আবারও একটা সাদা কালার পুঁতি, তারপরে একটা সোনালি কালার পুঁতি নিয়েছি, তারপরে আবার একটা আমি সাদা কালার পুঁতি নিয়েছি। এখন আমি এই সোনালি কালার পুঁতি মাঝে দিয়ে এই সুইটা আমি পার করে নেব। এখন আমার এই মাথায় যেতে হবে, তো এই সাদা কালার পুঁতি দিয়ে আমি চলে আসলাম সোনালি কালার পুঁতির কাছাকাছি। একেবারে সোনালি কালার পুঁতির মাঝে দিয়ে আমি সুতোটা পার করে নিলাম। আমি আবারও সাদা কালার দুটো আর মাঝে একটা সোনালি কালার পুঁতি নিয়ে নেব। এইভাবে আবারও আমি সোনালি কালার পুঁতির মাঝে দিয়ে সুইটার পার করে নিয়ে এই সাদা কালার পুঁতির মাঝে দিয়ে আমি সোনালি কালার পুঁতির মাঝে সুইটার নিয়ে আসব। খেয়াল রাখতে হবে প্রত্যেকবার যেন সোনালি কালার পুঁতিটি মাঝ বরাবর থাকে। এইরকম বর্ডারটা দুই সাইডে সাদা কালার পুঁতি পড়বে, মাঝে সোনালি কালার পুঁতি, তোমরা দেখতে পাচ্ছ, এটা যাতে মাঝখানে থাকে সেইভাবে আমি পুঁতিটা সবসময় সোনালি কালার পুঁতিটা মাঝ বরাবর নিয়ে নিব। আমি খুব স্লোভাবে কাজটা করছি যাতে করে তোমরা বুঝতে পারো, বুঝতে কোনো অসুবিধা না হয়। আশা করি আমার এই কাজটা তোমরা বুঝতে পারবে খুব ভালোভাবে। তো আমি এইরকম বর্ডারটা আমি প্রথমে যেটুকু পরিমাণ লাগবে আমি করে নেব। মালাটা যদি আমি বেশি বড় সাইজের করি একটু বড় করে নেব, আর যদি ছোট সাইজের করি একটু ছোট করে নেব। Thank you.
এখন আমি জিরো সাদা মুক্ত পুঁতি নিয়ে নিলাম, পাঁচটা নিয়ে নিয়েছি। সুন্দরভাবে বর্ডারটা হয়ে গেল। এখন আমি এইরকম ফুল করে দেখাবো কিভাবে ফুলটা আমি করেছি, সেটা আমি করে দেখাবো। এখন আমি 10 সাইজে 6টা মুক্ত পুঁতি নিয়ে নিব। এভাবে গিফট পাকিয়ে নেব। তাহলে সুন্দরভাবে একটা ছয়ের ফুল হয়ে যাবে। এখন আমি এই মাছটাতে এরকম আরো একটা সাদা মুক্ত পুঁতি দিয়ে দিব। এখন আমি এই মাঝে মাঝে সোনালি কালার জিরো পুঁতি দিয়ে দিই। আমি এখন এই রাউন্ডটাতে জিরো পুঁতি দিয়ে দিব। 4টা করে জিরো পুঁতি আমি নিয়ে নেব।
এখন আমি এই মাঝখানটায় এরকম রাউন্ড দিব। খুব সুন্দরভাবে একটি ফুল হয়ে গেল। ফুলটা হয়ে গেল। এখন আমি এটা কিভাবে রাউন্ড দিয়েছি সেটা আমি করে দেখাবো। আমি দুটো পুঁতি নিয়ে নিলাম। এটা বড় যার কারণে আমার তিনটা করে পুঁতি লেগেছে। এটা আমার দুটো করে পুঁতি হয়ে গেল। এভাবে আমি এই পুরোটা রাউন্ড দিব। খুব সুন্দর ফুল হয়েছে। এখন আমি মালাটা জয়েন লাগাবো।
মালাটি শাড়ির সাথে পরলে দারুণ লাগবে। তো আমি এখন এই ফিতাটা লাগিয়ে দেব। তো আমরা ইচ্ছে করলে ঘরে বসে মুক্ত পুঁতির সাহায্যে এইরকম সুন্দর সুন্দর গলার হার তৈরি করতে পারবো। আজ এই পর্যন্তই, সামনে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।